बिस्मिल्लाहिर रहमानिर रहीम टिप्स स्टोर चैनल पक्ष के स्वागत बंधुरा आज के देखो माइक्रोसॉफ्ट वर्डे अपनारा क्यों अपन प्रतिष्ठान और अफिसर पेड अपना निजे तैरि करते हैं। तो बंधुरा चलू कथा ना बाड़िए क्यों से करते। तो बंधुरा एखे माइक्रोसॉफ्ट ऑफिस प्रोग्राम 2019 यूज करते माइक्रोसॉफ्ट ऑफिस वर्ड 2019 ऑन करते माइक्रोसॉफ्ट वर्ड ऑफिस ऑन करलाम। ऑन करार परे अपनारा जे प्रथम जे काजटा करबेन आपनादेर प्रथम काज होच्छे अपनारा लेआउटे गिये पेज सेटअपटा करे नेबेन। पेजेर आमि पेज सेटअपे गेलाम एबारे आमि पेपर सिलेक्ट करलाम। पेपर सिलेक्ट करे आमि A4 निलाम। एबारे मार्जिने गेलाम मार्जिने लेफ्टे 1 थाकलो एबं राइट साइडे आमि 0.6 बा 5 जेटा मने हय करलाम। एबारे आमि बटमे कमिये दिलाम टपे कमिये दिलाम। एबारे आमि ओकेते देब ओकेते क्लिक करब आमि ओकेते क्लिक करलाम। तो बंधुरा एखाने देखते पाच्छेन जे पेज सेटअपटा आमार हये गेछे एखाने एकटा A4 पेज चले आसछे। तो बंधुरा आमरा सब समय जे पेड जेभाबे करि जे प्रतिष्ठानेर नाम ठिकाना मोबाइल नम्बर नीचे आंडारलाइन करे आमरा डेट एवं रेफारेंस लिखे आमरा शेष करे दिई आमरा सेभाबेई करते पारि। तो बंधुरा आमि एकटा एकटु आलादा देखाते चाच्छि एखाने एखाने एकटु शेडो निये একটু ডিজাইন করে আমরা ওয়ার্ডেও করতে পারি। তো বন্ধুরা প্রথম যে কাজটা করতে হবে এখানে আপনারা ইনসার্ট মেনুতে যাবেন। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে যে শেপ যে একটা অপশন আছে এখানে অনেকগুলো শেপ পাবেন। আমি একটা শেপ নিয়ে করব আমি এখানে শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা এভাবে করতে পারেন। তো আমি এখানে যে আপনার আমার পছন্দ মতো আমি একটা ডিজাইন করতেছি এখানে। তো আমি এখানে করার জন্য আমি ধরুন আমি এই বর্ডারটাই নিলাম চারকোনা বিশিষ্ট যে বর্ডারটা এডি আমি নেব এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে এই যে প্লাস চিহ্নটা আসে প্লাস চিহ্নটা আসার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি একটা ঘর করে নিতে পারেন। এই যে আমি ঘরটা নিলাম এখানে এই যে ঘরটা নিলাম। এবারে আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে এই লেখাটার চারপাশে কিন্তু একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে এই বর্ডারটা আমি রাখবো না। এখানে সিলেক্ট করে डबल क्लिक करब ये लेखाटार ऊपर मैं शैडोटार ऊपर शेपटार ऊपर डबल क्लिक करारे अपनी एखे शेप आउटलाइन एखे नो आउटलाइन दिए देवें एखे क्लिक कर लगे देखते जो एखे क्योंकि को बॉर्डर नहीं क्षेत्र प्रथम करबें जो कार्सर क्योंकि नीचे नाम रखबें जेहतु हमें पेज नतून पेज करते अपना कार्सर पेजर नीच पर्त नहीं परवर्ती देखते देखा जाए ऊपर डिजाइन करारे আমরা কিন্তু আর পেজ নামাতে কার্সারটা নামাতে পারবো না তাহলে দেখা যায় লেখাগুলো সব নেমে যাবে। এই জন্য এই যে কার্সারটা আপনি নিচ পর্যন্ত নিয়ে নেবেন ট্যাব দিয়ে। এবারে আমি এখানে দেখাচ্ছি যে এই যে শেডোটা নিলাম শেডো নেওয়ার পরে আপনারা এখানে আরেকটা শেডো নেব আমি এখানে আরেকটা শেডো নিতে চাচ্ছি। এখানে শেপে গেলাম শেপে গিয়ে আমি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে করতে পারেন যেভাবে ভালো হয় আপনারা করবেন আমি এভাবে করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি আরেকটা শেডো নিলাম এই যে শেডো নেওয়ার পর এই শেডোটার কালারটা আমি চেঞ্জ করে দেই এই কালারটা আমি নিলাম। এবারে এটার আউটলাইনটা আমি এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি এই লেখাটা একটু এই শেপটা আমি একটু ছোট করে দিলাম টেনে। এবারে আমি যেতে চাই নিচের কালারটা আমি চেঞ্জ করব এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো আপনারা এখানে কালার করে নিতে পারবেন। আমি এখানে এই কালারটা এখানে নিলাম ধরুন এই কালারটা আমি এখানে নিয়ে নিলাম অথবা অন্য কোনো কালার আমি এখান থেকে চয়েস করব ধরুন এই কালারটাও আমি এখান থেকে নিয়ে নিতে পারি এই কালারটাই নিলাম ধরুন। এই যে এবারে আমি আমার যে প্রতিষ্ঠানের নাম আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে লিখতে হলে কি করবেন এখানে কিন্তু কার্সার যাচ্ছে না এখানে আপনারা কার্সার নিতে পারবেন না। তো আপনারা এখানে কার্সার নিতে হলে কি করবেন আপনারা একটা টেক্সট বক্স নেবেন। আমি এখানে টেক্সট বক্স নিলাম ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে যে টেক্সট বক্স এখানে টেক্সট বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলেন আমি টেক্সট বক্সটা নিয়ে আমি এখান থেকে আমি দেখাচ্ছি যে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত নেবেন। এখানে এটা নেওয়ার সুবিধা হচ্ছে আপনি যদি সেন্টার করেন লেখাটা সম্পূর্ণ মাঝখানে চলে আসবে। তো আমি এখানে শ্যাডোটা নিলাম
সেটাটা নেওয়ার পর এখানে আউটলাইন অফ করে দিলাম। এবারে আমি এখান থেকে নো ফিল করে দিলাম। এবারে আপনি এখানে আপনার পজিশনের যে লেখাটা আপনি লিখবেন সেই লেখাটা আপনি এখানে চাইলে এখান থেকে আপনি বর্ডার নিয়ে আপনি এখানে লেখাটা ডিজাইন করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আমি এখানে ধরুন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ফন্ট সাইজটাও কিন্তু বাড়াতে পারি। এখান থেকে আমি এখানে লিখলাম মেসার্স আমি এবারে এটাকে কন্ট্রোল ই প্রেস করে সেন্টার করে দিলাম। এবার লেখাটা একটু ছোট দেখাচ্ছে, আপনি লেখাটা একটু বড় করে দেন এবং কন্ট্রোল ডি প্রেস করে আপনি লেখাটার যে সাইজটা আছে স্কল এখানে একটু বাড়িয়ে দিলেন। আমি বাড়িয়ে দিলাম। ফন্টে গিয়ে আপনারা এটা করতে পারেন, এই যে ইনসার্টে গিয়ে। এবারে আপনারা এই লেখাটা একটু বড় করার পরে যেমন আমি এখানে লিখে দিচ্ছি, এখান থেকে আপনারা কিন্তু এই কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কালারটা আপনার দরকার। যেমন নিচে যে কালারটা নিয়েছেন ওই কালারটার উপরে আপনার যে কালারটা আপনার সাজায় মানে ম্যাচ করে আপনি সেই কালারটা আপনি নিয়ে নিতে পারেন। আমি ইংরেজি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনি লেখা হয়ে গেল আপনার প্রতিষ্ঠানের নাম। এবারে লিখবেন আপনি আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস। আমি এখানে টেনে ধরে এটাকেই আমি আর একটা টেক্সট বক্স আলাদা একটা কপি করে নিলাম, এই টেনে নিলাম। এবার এই লেখাটা কিন্তু আমি ছোট করে দেবো। এখানে 41 আছে, আমি এখানে একটু ছোট করে দিলাম লেখাটা, 26 নিলাম। এখানে লিখলাম ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। এবারে নিচে আমি একটু টেনে দিলাম, সাজিয়ে দিলাম। এবারে আর একটা ঘর আমি নেব। এখানে আমি একটু নিচে টেনে দিলাম। টানার পরে এখানে আমার অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেস লিখলাম। এবারে আপনারা এখান থেকে যেমন এই যে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এই লেখাটা আপনারা কালারটা চেঞ্জ করে দেন। আপনারা এখান থেকে যে কালারটা আপনার ওই কালারের সাথে ম্যাচ করে আপনি সেই কালারটা নিয়ে নিতে পারেন। আমি ব্ল্যাক কালারটাই নিয়ে নিলাম। এবারে এই থানা রোড আপনার যে ঠিকানাটা আপনার প্রতিষ্ঠানের যে ঠিকানা ঠিকানাটা ছোট করে দেবেন। এখানে আমি ছোটো করে দিলাম। এবারে নিচে লেখাটাকে একটু টেনে 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 দিবেন, টেনে দিলাম। এবারে আমি লেখাটা একটু বড় করা যায়, এই যে একটু বড় করে দিলাম। আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের যে লোগো থাকে আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের লোগোটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে লোগো বসাবো না। আমি এবারে এখানে লিখবো যে রেফারেন্স নাম্বার। ডেট আমি এটাকে কন্ট্রোল ই প্রেস করলাম এবং মাঝখানে রেখে আমি ট্যাব দিলাম, লেখাটা দুই পাশে চলে যাচ্ছে। তো এবার একটু এপাশে নিয়ে নেন, এই যে। এবারে আমি লেখাটা কিন্তু একটু ফাঁকা এখানে বেশি দেখাচ্ছে, একটু উপরে তুলে দিলাম, বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। এবারে আমি এটাকে আর টু তুলে দিলাম কন্ট্রোল চেপে। সরি, এখানে লেখাটা ভুল হচ্ছে, আর ইএফ এফ লেখছি, আর ইএফ রেফারেন্স। একটু লেখাটাকে আমি ইটালিক করে দিলাম। এবার এখান থেকে আপনি চাইলে লেখাটা একটু বড় করে দিতে পারেন, আপনার ডেট এবং রেফারেন্স এবং ডেটটা এক ফন্ট বড় করে দিলাম। এবার আসে আমি নিচে নিচে আপনি আপনার প্রতিষ্ঠানের মেইল আইডি এবং আপনার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে আর একটা শ্যাডো নিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদের।
আমি এখানে আরেকটা শ্যাডো দেব নিচে নিচে আমি এখান থেকে আরেকটা শ্যাডো নিলাম শ্যাডোটা একটু অ্যাঙ্গেল আছে এখানে আমি একটু আপনার অ্যাঙ্গেলে নিয়ে নিচে এখানে এই যে এবারে আমি এই যে আন্ডার আউটলাইন যে আউটলাইনটা উঠিয়ে দিলাম আউটলাইনটা উঠানোর পরে আপনারা যে কাজটা করবেন এখানে আপনার আরেকটা টেক্সট বক্স আপনি নিয়ে নেবেন এখানে টেক্সট বক্স নতুন একটা টেক্সট বক্স নিয়ে নিলাম এখানে এই লেখাটা আমি লেখার জন্য যে লেখাটা আমি লিখব এই যে এখান থেকে আমি নো ফিল করলাম নো আউটলাইন করে দিলাম এবারে আমি এখানে লিখব টেক্সট বক্সের ভিতরে যেমন এখানে ইমেল ফন্ট সাইজটা এখানে আপনি একটু ছোট দিতে পারেন যেমন আমি এখানে 12 দিলাম বা 10 11 দিলাম এখানে আপনার পেজ সেটআপের একটু মানে সরি আপনার যে আমরা লাইন স্পেসিং একটু সমস্যা আছে এখানে আপনার এরকম সমস্যা হলে আপনার লাইন স্পেসিং করে প্যারাগ্রাফ করে নেবেন আমি লেখাটা উপরে লিখছি আগে লিখতেছি যেমন ধরেন আপনি ইমেল msn construction.com আমি লেখাটা নিচে নিয়ে আসছি এবারে লেখাটা আমি কালারটা আমি চেঞ্জ করে দিব আমি এখানে লেখাটা হোয়াইট নিলাম একটু বড় করে দেই এবারে আমি লিখব মোবাইল নাম্বার এবারে আমি সেন্টার করে দিলাম লেখাটা এই যে এবারে আমি এই লেখাটা আমার শেপটা একটু বড় হয়ে গেছে কিন্তু আমি আর টু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম টু লেখাটা আমি টেনে দিলাম এই যে এবার আমি একটু শেপটা একটু নিচে নামিয়ে দিলাম শেপটা একটু বড় দেখাচ্ছে তো এই যে আমার নিচের যে ইয়াটা এবারে আসি আমি যে আপনার আপনি চাইলে যে আমরা আমরা যেহেতু ইয়া আপনার লোগো দেইনি আমি এখানে আপনার প্রতিষ্ঠানের এটা ওয়াটারমার্ক করে দেব আমি এখানে ওয়াটারমার্কটা করে দিচ্ছি যেমন ওয়াটারমার্কটা আপনি ডিজাইনে যাবেন এখানে ডিজাইনে গিয়ে যে ওয়াটারমার্ক এখানে ওয়াটারমার্ক আপনি যেভাবে আছে এভাবে যদি নেন এভাবে নিতে পারেন যেভাবে আপনি চান সেভাবেই হবে এখানে কাস্টম ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে পিকচার আপনি যদি পিকচার সেট করতে চান যার মানে লোগো সেট করতে চান এখানে ক্লিক করে সিলেক্ট করে আপনি লোগো সেট করতে পারবেন এখানে আমি টেক্সট মার্ক করবো আমি লেখাটা লিখব তো আমি এখানে লিখতেছি যেমন জেরিন কনস্ট্রাকশন সংক্ষেপে লিখতেছি আমি জে ই এবারে আমি ওকে দিলাম দেখতে পাচ্ছেন যে আপনার যে জেকের যে ইয়াটা এখানে কিন্তু চলে আসছে এটা নিচে চলে গেছিল এটা উপরে তুলে দিতে হবে পরে তুলে দিলাম এই যে এবারে যদি চান এখানে আপনার লেখাটা ফুটে নাই আপনি যদি চান এখানে এই যে আপনার ওয়াটারমার্কের যে লেখাটা এই যে এইটা কালারটা আপনি চেঞ্জ করবেন আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন তা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো আপনারা আপনাদের নিজেদের অফিসের প্রতিষ্ঠানের প্যাড আপনারা এভাবেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার চ্যানেলের যে টিউটোরিয়ালটা আপনারা যদি দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নতুন নতুন টিউটোরিয়াল পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম